রিয়েল হোমিওপ্যাথির শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে যে তথ্যটি আপনাদেরকে দিতে চাচ্ছি, যে আমাদের সবারই ধারণা আছে যে অ্যালোপ্যাথি অনেক অনেক ঔষধ যদি চলে এর মধ্য দিয়ে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না। বিশেষ করে রোগীদের ক্ষেত্রে বা সাধারণ জনগণের ক্ষেত্রে কিন্তু এই চিন্তাটাই তাদের খুব বেশি কাজের কাজ করে। আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসক আছি, তাদের ধারণা যে অ্যালোপ্যাথি ওষুধের সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধও রেসপন্স করে। তো আমি যে রুগীটির কথা বলবো, মহিলা বাড়ি হরিনা কুণ্ড রহস্যনারা নাম এই মহিলা, ঢাকা বারডিএমসি আইসিইউতে ছিল। তো সেখানে তারা খুব বেশি কিছু রেজাল্ট দিতে পারে নাই, পরে তারা বেডে দিয়েছে এবং বেডে দেওয়ার পরে তারা বলেছে যে আমাদের চিকিৎসা পদ্ধতিতে কোনো প্রোগ্রেস আর হওয়ার সম্ভাবনা নাই, তবে যে সমস্ত ওষুধগুলো খাওয়াচ্ছেন খাওয়িয়ে যান, রুগী যে কদিন বেঁচে থাকবে ওটাই আপনাদের জন্য যথেষ্ট। তো এই রুগী আমার কাছে এসছে, এই রুগীর 20 বছর ধরে ডায়াবেটিসে ভুগছিল এবং ডায়াবেটিসের ইনসুলিন দেওয়ার পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ নাই। এরপরে দেখা গেছে যে তার কিডনি ড্যামেজের দিকে গেছে, তার ক্রিয়েটিনিন 6.7 এবং পাড়াকমা করে, ওষুধপত্র দিলে দেখা যায় যে কোনো সময় 5-এর উপরে যায় এবং কোনো সময় 7-এর উপরেও যায়। সেই সাথে তার পুরুরাল ইপিউশন, সমস্ত শরীরে পানি জমে গেছে, আর সেই সাথে তার রক্তে যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন 7-এর নিচে 6-এ চলে আসে, মাঝে মাঝে 5-এ আসে, তখন ব্লাড দিতে হয়। রোগীর ঘুম নাই, ঘুমের ওষুধ খাওয়ানোর পরে ঘুম ঠিক মতন হয় না, কোনো রকম একটু হয়, রুচি নাই, রোগী চলাফেরা করতে পারে না, ধরে ধরে নিয়ে ঘুরে বেড়াতে হয়। এই অবস্থায় আমার কাছে এসেছে, 12 রকমের অ্যালোপ্যাথি ওষুধ চলছে। যখন সে বারডেমে ছিল তখন প্রতিদিন ল্যাসিস ইঞ্জেকশন 9টা করে ইঞ্জেকশন দেওয়ার পরে তার প্রস্রাব হতো। তো এখন সে ল্যাসিস ট্যাবলেট সকালে 3টা খায়, বিকালে 2টা খায়, আর সেই সাথে আরও 11 রকমের ঔষধ ইনসুলিন ইঞ্জেকশন চলে। এই অবস্থায় আমার কাছে এসছে যে কোনো একটা রেফারেন্স নিয়ে। তো আমি তাকে প্রথমে অবজার্ভ করে কারোভেস 06 দিয়েছিলাম। কারোভেস 06 খাওয়ার পরে আমি বলেছিলাম যদি রুগী একটু সুস্থ অনুভব করে আমাকে সংবাদ দিবেন। আমি কিন্তু পাশাপাশি কার্বো এনিমেলিস 6 দিয়েছি, সরিনাম 6 দিয়েছি এবং গ্রোসেরা 03 দিয়েছি এবং 6 দিয়েছি। তো আমাকে ওরা, আমি বারবার জিজ্ঞাসা করছি কেমন আছে রুগী, তো বলে যে না, যেমন ছিল তেমনই আছে। তো ওরা অলরেডি কার্বোভেস 6 খাওয়া শেষ হওয়ার পরে আমি কার্বো এনিমেলিস খেতে দিয়েছি, সেখানে বলে যে না, একই রকম আছে। পরে আমি সরিনাম 6 দিয়েছি, বলে যে একই রকম আছে। পরে আমাকে বলছে যে প্রথম যে ওষুধটা আপনি দিয়েছিলেন ওই ওষুধটা খেয়ে যেন একটু তার রুচি বেড়েছিল, একটু যেন সে ভালো অনুভব করছিল। আমি বললাম যে ঠিক আছে, আর দরকার নাই, আপনি দেখেন ড্রোসেরা 03 আছে, এই 3টা খাওয়ান 15 মিনিট পরপর। তো 03 খাওয়ার পরে তার শরীরে স্বস্তি এসেছে, তার ঘুম হচ্ছে এবং রুচি বেড়েছে এবং প্রস্রাবের পরিমাণ একটু বেড়েছে, শরীরে ফোলাফোলা ভাবটা একটু কমেছে, কিন্তু দেখা যাচ্ছে 2-4 দিন খাওয়ার পরে একই রকম রয়েছে, আর খুব বেশি এগোচ্ছে না। আমি তখন ড্রোসেরা 06 তাকে খেতে বলি, 06 খাওয়ার পরে মিরাকেল, তার এত সুন্দর মানে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা রুগীর কাছ থেকে শোনা, আমি না দেখলে বুঝতে পারবো না, আপনাদেরকে ব্যক্ত করতে পারবো না। সেক্ষেত্রে রুগীর নিয়মিত প্রস্রাব হচ্ছে এবং প্রচুর পরিমাণে প্রস্রাব হচ্ছে, রুগীর খাওয়া বেড়েছে, ঘুম বেড়েছে, রুগী চলাফেরা করতে পারছে, রুগী খুবই খুশি যে তার ধারণা হয়েছে যে না, এই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তার ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, অ্যালোপ্যাথি ওষুধগুলো বন্ধ করা যাচ্ছে না, কারণ এই যে তার একটি মেয়ে অ্যালোপ্যাথি ডাক্তার, সে বলছে না এই মুহূর্তে আমরা এই অ্যালোপ্যাথি ওষুধগুলো বন্ধ করবো না, বন্ধ করলেই হয়তো খারাপের দিকে যেতে পারে, আপনি আপনার এই হোমিওপ্যাথি ওষুধও দেন, আমাদের ওষুধগুলো খাবে। অ্যালোপ্যাথি ওষুধে কোনো কাজ করছিল না, শুধু ঠিকই রাখছিল, আর এই হোমিওপ্যাথি ওষুধ, এই রিয়েল হোমিওপ্যাথি দেওয়ার পরে কিন্তু তার কাজ করেছে, এই সুসংবাদটা আপনাদেরকে আমি জানালাম, ধন্যবাদ। এই কেসে যে ব্যাপারটা আমি, যে সব মেডিসিন চলছিল তারা কোনো উল্লেখযোগ্য ফল দিতে পারেনি, কিন্তু ড্রসেরা 06 চলবার পরে তার সব কিছুই বদলে গেছে, অন্য ওষুধ চললেও আর না চললেও কিছু এসে যায় না। যদি আমরা ড্রসেরা ঠিকঠাক পৌঁছে গিয়ে থাকি, মানে স্যার যা বললেন তাতে এক্স্যাক্ট সিমিলিমা হয়ে গেছে,
যেহেতু এক্স্যাক্ট সিমিলার হবে যে ড্রসেরা ও যে ওই রকম বিষ খেলেও বেঁচে বেঁচে থাকবে, সেই জন্যে এক্ষেত্রে যেইটা আর একটা বলা সে হচ্ছে যে কী ওষুধ চলছে কী চলছে না দেখবার দরকারই নেই। আরও একটা কথা, কখনো নিজেরা নিজেদের থেকে বলবে না এই ওষুধ চালানো যাবে না, এইটা খাওয়া চলবে না। রুগীর খুব ইচ্ছা করছে একটু টক খাবে, তেঁতুলের টক বা চাটনি খাবে, তুমি কিছুতেই মানা করবে না। যদি মানা করো তাহলে তাতে ক্ষতিই হবে বরং, আর মানা করবেটা কেন? আমরা তো অ্যানিম্যান সাহেবের উইথ ডিউ রেসপেক্ট অ্যানিম্যান ডক্টর স্যার কেন, আমরা তো ওই হোমিওপ্যাথি করি না, স্যানিম্যান সাহেবের হোমিওপ্যাথি, কেন সাহেবের হোমিওপ্যাথি, আদারওয়াইজ বোরিক বা যা যতটা এসেছে বা পৃথিবীর অন্য অন্য সার্ভিক সিস্টেম, এরা কী বলেন? এরা রুগী থেকে খবর নেন, রুগীর বিভিন্ন সিমটম বিবেচনা করে রুগীকে ওষুধ দেন। শুধুমাত্র আমি বা আমরা রুগীর কথা শুনি কিন্তু রুগীর কোনো কথার গুরুত্ব দেই না, বলবো রুগীর কোনো কথার গুরুত্ব দেই না, আমরা গুরুত্ব দেই রুগীর পরিবার। ও রুগী যদি হয় ফল তাহলে কোন গাছে ধরেছিল, মানে ফ্যামিলি হিস্ট্রি বাবা মায়ের কথা, সেই গাছ কোন মাটিতে জন্মেছিল, মানে হলো সেই ফ্যামিলি হিস্ট্রি আরও গভীরে গিয়ে আমরা মেডিসিন সিলেকশন করি এখান থেকে, সে রুগীর কাশি হোক আর ক্যান্সার হোক। তাহলে প্রথম দিন রুগীকে দরকার মাত্র 1%, কেন না সে তার কষ্টগুলো বলুক, কেন কী লাগ কাজে লাগবে। পরের দিন যেন সে বলতে না পারে ডাক্তার সাহেব আপনার ওষুধে আমার কোনো কাজই হয়নি, তখন আমরা খাতা বের করে বলবো আপনি বলেছিলেন পায়খানা হয় 7 দিনে একবার, বলুন এই 7 দিনে কদিন হয়েছে, ওইটা একটু রোজই হয়েছে আর কিছু হয়নি, বলুন আপনি রাতে ঘুম ভেঙে 3 বার প্রস্রাব করতে যেতেন, বলুন কালকে রাতে কবার গেছেন, ওইটা একটু হয়েছে কালকে উঠিনি, একটু বেশি ঘুমই হয়েছে, একটু হাঁটাহাঁটি করেছিলাম, কিছুতেই বলবে না কি ওষুধে কিছু হয়েছে। তারপর আপনি বলেছিলেন বাচ্চাদেরকে ভীষণভাবে গালাগালি করেন মারামারি করেন, বলুন কালকে কবার মেরেছেন, এখন মারি না, ও তাহলে তো ওষুধে কোনো কাজই হয়নি। কথা হলো আমরা পেশেন্টের কাছ থেকে প্রেজেন্ট কমপ্লেন নেবো শুধুমাত্র এইটার জন্য কি ওষুধ দেওয়ার পর কতটুকু বদলেছে, কিন্তু ডিজায়ার অ্যাভারশন মোডালিটিস কিছু দরকার নেই আমাদের, কারণ আমরা ওই পথে যাবোই না। কমপ্লিটনেস অফ সিমটম যাকে বলা হয়, লোকেশন কন্ডিশন সেন্সেশন মোডালিটিস কনকমিটেন্স অ্যান্ড ডিজায়ার অ্যাভারশন, আমরা তো এই পথে যাবোই না। শুধু ও যেন ডাক্তারকে মুরগি করতে না পারে, তোমার ওষুধে কিছুই হয়নি, মানে ওর পয়সা দেবে না, আমার ক্ষেত্রে খাটে না, কারণ আমি 1 বেলা টাকা নিয়ে নিই, তুমি আর হলেও বলো না হলেও বলো, আমি মুখ দেখিয়ে বুঝে যাই, ওর কথা বলার আমি ইয়ে করি না। আমার দেখ শুভ আমার তো কষ্ট হয়ে গেছে, আমি বললাম আমি যা বোঝার বুঝে নিয়েছি আপনার মুখ দেখে, আপনি অনেক ভালো আছেন, পাশ থেকে হয়তো স্বামী বললো হ্যাঁ ডাক্তারবাবু এখনও অনেক ভালো আছে, তো আমার কী দরকার আছে। আর এই রিয়েল হোমিওপ্যাথিতে রুগীকে বলতেই হয় না ভালো আছে কি না আছে, ডাক্তার এমনি বুঝে যাবে এ ঠিক আছে, শুধু এখন কী করা, তখন কতবার খেয়েছে এখন কতবার খাবে, এটা খালি বলবার। আমি টেকটক অঙ্কটা শুনিয়েছি, 90% ভালো হওয়া পর্যন্ত প্রমাণ লাগাতার চলতে থাকবে, যখন 99% ভালো হবে তখন হচ্ছে শুধুমাত্র 3 বার সকালবেলা আর নয়। এবার কখনো হয়তো কোনো কারণে অনিয়ম করবার জন্য বেড়েছে, সেক্ষেত্রে বাড়ানো যেতে পারে, আদারওয়াইজ না। তাহলে আমাদের পথটা অনেক সোজা যদি বোঝা যায়, যদি বোঝা না যায় অনেক কঠিন, সেই জন্যে এখন বোঝার চেষ্টা করতে হবে। এইবার আসি রুগীর গুরুত্ব কখন 100 ভাগ, সেই কথাতে আসি, সেটা হলো জীবন দর্শনে। 1 নম্বর চেন 2 নম্বর চেন এখানে নেই এখন আর, 1 নম্বর চেন 2 নম্বর চেন 3 নম্বর চেন পর্যন্ত শুধুই প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশান, ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, এই 3টে সাইকেল, যখন 5টা সাইকেলের কথা উঠবে নতুনরা এই ব্যাপারটা এখনই বুঝবেন না, ধীরে ধীরে বুঝুন, এই সাইকেলের ব্যাপারটা একটু জটিল। তো প্রথম 3টে সাইকেল কিন্তু প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশান হয়, কিন্তু 4th সাইকেল 5th সাইকেল শুধুমাত্র ফিলোসফিক্যাল প্রেসক্রিপশান হয় বা প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশান হয়। তো এবার আমরা দেখি রুগীকেই লাগবে, কেন রুগীকে লাগবে, এই যে বলছি এবার, সে হচ্ছে জীবন দর্শন জানতে, কোন জীবন দর্শন, রুগীর বয়স ভাবুন, এখন 90 বছর বয়স, ক্যান্সার হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে বা হার্টের অসুখ ধরা পড়েছে বা এই পোস্ট অ্যাক্সিডেন্টাল পোস্ট সিভিএ সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট মানে স্ট্রোক হয়েছিল সেই কেস, কারণ আমাদের কাছে কখন আসবে
পেশেন্ট যখন বলবে শুনুন এখন ওই ভালো মন্দ খাওয়ান, আর তো কিছু করা নেই, দত্তকুলের দানবরা এই বলে ছেড়ে দেয় যখন দেখে মুরগির আর মাংস নেই, জবাই করেছিল মাংস বেরোয়নি রক্তও বেরোয়নি, বলে এখন বাড়িতে নিয়ে যান, কিন্তু মাংস থাকলে কিন্তু লেগে থাকবে, বলে এখনও মাংস আছে গায়ে, অতএব খাও ভালো মন্দ খাও ভাগযোগ করে, কখনো বা ইয়ে নিউরোলজিস্ট, কখনো বা সাইকিয়াট্রিস্ট, কখনো বা কার্ডিওলজিস্ট, কখনো বা ডার্মাটোলজিস্ট, কখনো বা এন্ডোক্রিনোলজিস্ট, এরা এরা এদের মধ্যে একটা ভাব আছে, এরা ভেতৃত্ববোধ ভালো, সবাই মিলে খায়, একা একা খায় না, আপনি এখন ওর খাই যান, আপনি এখন ওর খাই যান, ওর খাই যান, সবাই দত্তকুলে ওরা সবাই ভাগ করে খায়। কিন্তু আমরা যারা মানবকুলের মানুষ, আমরা কিন্তু চাই কাউ কাছে না রেফার যেন করতে না হয়, তুমি করবে কিন্তু সিনিয়রদের থেকে পরামর্শ করবে, আমি এই করেছি, আমি কি ঠিক করেছি, আর তুমি ঠিক করো, সিনিয়র বললো না তুমি এটা করে দাও, আমাকে ফোন লাগাবে, স্যার আমার তো মনে হচ্ছে ঠিক করেছি, সিনিয়র বললো এই করতে, আমি না তুমি সিনিয়রকে ফোন করে বলো যে তুমি চিকিৎসা করো একবার নিজের ওষুধ খাও। সেই জন্যে আপনার এই ব্যাপারটা সিনিয়রদেরকে আরও পড়তে বাধ্য করবে, যখনই আপনি বলবেন আপনি একটু ভালো করে ওষুধ খান, স্যার বললেন আপনাকে বলতে, তাতে ও চিকিৎসা করবে, আবার হয়তো আমাকে ফোন করবে, আমি বলে দেবো যা করা বলার। কিন্তু আপনারা যারা নূতন তারা কিন্তু প্রথমেই ঝুঁকি নেবেন না। আর আরও একটা কথা বলি, কঠিন যদি কেস হয়, যে ক্ষেত্রে সব ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, সিনিয়রদের সঙ্গে কথা বলুন না বললে আমাকে একবার ফোন করুন, কিন্তু আমাকে ফোন করতে গেলে কিন্তু প্রপার কেস্টিং চাই, প্রপার কেস্টিংটা সিনিয়রদের থেকে শিখবেন, নাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না, কারণ আমার হাতে সময় তো কম, আপনাকে নিয়ে আমি 10 ঘন্টা বসে থাকতে পারবো না, আমাকে ফ্যামিলি হিস্ট্রি পাস হিস্ট্রি দিয়ে ডিটেলস দিয়ে আর এর মধ্যে অ্যাডিকশান মানে কী নেশা ছিল এগুলি জানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন, পাঠিয়ে দিয়ে বলুন আমি পাঠালাম স্যার, আমি যদি বলি আপনি লাইনে থাকুন দেখে নি কী পাঠিয়েছেন, এই হলো তো আমি বলে দেবো তখন, নাহলে বলবো আপনি এইগুলো করেননি, আপনি সিনিয়রদের সঙ্গে কথা বলুন, কথা বলে কারেক্ট করুন, করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন, আমি আপনাকে বলে দেবো। কিন্তু যদি যেখানে ডেসক্রিপটিভাবে আপনার কথার জবাব, স্যার এইটা কেন হচ্ছে এইটা দিয়ে, তখন আপনাকে কিন্তু ফোনে কথা বলতে হবে, ইমোতে কথা বলুন, হোয়াটসঅ্যাপে কথা বলুন বা মেসেঞ্জারে কথা বলুন, কারণ যেখানে অনেক কিছু বলতে হবে কথাটা বললে জবাব দেওয়া যাবে না। আমাকে একটা ছেলে বললো, ও হচ্ছে ইয়ের মুজাহিদ সাহেবের লোক, ও ও অনেক কথা বলে, ডাক্তার দেখো বেটা এই জবাবটা তুমি নিশ্চয়ই পাবে আমার থেকে, কিন্তু এভাবে ফোনেও হবে না, তুমি যদি নিজে আসতে পারো তো বললো স্যার এই বছরটা আমাকে ক্ষমা করুন, আমি যা বছর প্রথম থেকে আমি আপনার কাছে যাবো, তখন তুমি জেনে নিও। তো সেই জন্য ডেসক্রিপটিভ হলে কথা বলতে হবে, আর ডেসক্রিপটিভ না হলে আমি তখনই জানিয়ে দেবো দিস, তাহলে এই হবে। কিন্তু প্রেগনেন্সি চেঞ্জ করতে গেলে আবার আমার সঙ্গে কথা বলতে হবে, বা মেডিসিন চেঞ্জ করতে গেলে আবার আমার সঙ্গে কথা বলতে হবে, কেমন? এরপর যখন মোটামুটি একটা জায়গায় এসে যাবে আমি বলি বাস আপনার সঙ্গে কথা বলুন, আর কিন্তু যদি আপনার মনঃপ্রত না হয় আমার সঙ্গে কথা বলে নিন, আমি কথা বলি, হয়তো ধরো এই মুহূর্তে একটা জটিল রুগী দেখছি, ঠিক আছে আমাকে 8 ঘন্টা পরে মনে করে দেবে, এটা ভাববে না কি কখনো এড়িয়ে যেতে চাই না, বরং আমি চাই তোমরা আমাকে জানতে চাও, তাতে আমার যা হোক হোক, কিন্তু প্রেশার মাপছি সেই মুহূর্তে তো আর বলা যাবে না, সেই জন্য একটু পরেই বলতে হবে। এবার যখন তুমি আবার বলছো যখন মনে পড়লো আমি আর একটা জটিল রুগী নিয়ে বসেছি, তখনও বলা যাবে না, তখন তো আর মনে হবে স্যার নিশ্চয়ই এড়িয়ে যেতে চাইছে, এটা আমি তুমি এরকম ধারণা করো উপরওয়ালা তোমায় ছাড়বে না, কারণ উপরওয়ালা আমাকে জানে, তোমাকে না জানলে আমাকে জানে, ও কিছুতে এড়িয়ে যেতে চাইনি, কিন্তু তুমি ভাবছো এটা উপরওয়ালা তোমার উপর না খুশ হবে, তখন মনে থাকে জানো আমি কখনো এমন করি না, কখনো করি না। তাহলে এবার আমরা বলি রুগীকে দরকার 100 ভাগ, কখন? প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশান যতদিন কাজ করতে থাকবে ততদিন আমরা জীবন দর্শনে যেতে চাই না, কিন্তু তোমার কাছে যদি আজকে সময় থাকে তুমি জীবন দর্শনটা রেকর্ড করে রাখো, কীরকম শোনো সে কথা। জীবন দর্শনে আমরা কী কী প্রশ্ন করবো? আমার বইয়ে লেখা আছে, স্যারের কাছে নিশ্চয়ই থাকবে স্যার, ওই ইন্ট্রোগেশন আছে না, মোটা বইটা আছে, একটা চ্যাপ্টার আছে ইন্ট্রোগেশন, মানে কী প্রশ্ন তুমি করবে বিভিন্ন বয়সের মানুষের কাছে, ইন্ট্রোগেশন একটা চ্যাপ্টার আছে, বয়স্ক মানুষের সঙ্গে কথা বলে ওই মানুষটাকে শৈশবে কেমন করে পাঠিয়ে দেবে। ধরো তুমি সামনে বলো আর ছোটোবেলাকার কথা বলুন তো, আর বাবা কী বলছো, কাল রাতে কী দেখেছি ওটাই মনে নাই, ছোটোবেলাকার কথা কী বলবো, ব্যাস ডাক্তারি শেষ। কিন্তু আমি বুদ্ধি লাগিয়ে ওই চ্যাপ্টারটা লিখে দিয়েছি, ওকে কেমন করে আমরা ছোটোবেলায় পৌঁছে দেওয়া আমরা ওকে শুশুড়ি দেবো, ওই হেসে গিয়ে বলবে ওই তো সেই একদিন মার খেলাম তারপর আরও কাজ করি। এই যে বললেন আপনি কালকে রাতের কথা খাওয়ার কথা বলতে পারেননি, এখন বলে দিলেন যে
বললাম যে তুমি আমায় মনে করে দিলে, তাই বললাম মানে খুবই বয়স্ক মানুষ। তাহলে আমরা শুরু করি সেই পথটা, কেমন করে আমরা ছোটবেলায় পৌঁছে দেব একটা বয়স্ক 90 বছর বয়স্ক একটা মানুষকে। তো প্রথমেই যা জিজ্ঞেস করতে হয়, এই চ্যাপ্টারে পেয়ে যাবে, না লিখলে চলবে, আর ইউটিউব তো রইলই, তোমরা লিখতে যাবো না, লিখতে গেলে কিন্তু তাল কেটে যাবে তোমারও, কারণ হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। প্রথম কথা হলো জিজ্ঞেস করতে হয়, আচ্ছা প্রথম উনি বলবেন দেখো এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, বলুন আর কী কী আছে, ওনাকে বাধা দিলে হবে না, আর কী আছে বলুন, আর কী আছে বলুন, আর কী আছে বলুন, আর কিছু, আর কত বলবো, অনেক বলেছি, তুমি তো তাও শুনলে, অন্য তো শুনেই না। তো শুনো, এই উনি যতক্ষণ না পর্যন্ত ওর পেটটা খালি হচ্ছে, আর কি আর কি আর কি লিখো আর না লিখো, শুনে যাও শুনে যাও, কিন্তু কলম চালাও, দেখো উনি যে তুমি লিখছো গুরুত্ব দিয়ে, আচ্ছা লিখো, লেখা হয়ে গেল, কী শেষ হয়েছে, বেশ আমি আপনার কথা খুব সুন্দর করে লিখলাম, এবার বলুন আপনার সঙ্গে একটা নিজে কথা বলি, লিখে দাও পাশে ওটা কালকে পরের দিন লাগবে। আপনি বলুন ছোটোবেলায় আপনার কার সঙ্গে ভাব ছিল, দাদা দাদি নানা নানি মা বাবা হুবু খালা সব জিজ্ঞেস করো, উনি বলবে অমুকের সঙ্গে ভাব ছিল, বেশ এবার বলুন আপনি প্রাইমারি স্কুলে পড়েছেন, তো পড়েছি, স্কুল থেকে এসে বিকালে খেতে যেতেন, তো যেতাম, তো ভাবুন আপনার মা আপনাকে খেতে দিয়েছে, এইবার যার সঙ্গে আপনার ভাব অনুভূত তার আব্বার সঙ্গে ভাব, তো আব্বা আগে জিজ্ঞেস করলেন তো আব্বা ওইখানে জ্বর এসে জ্বর হয়েছে শুয়ে আছে, এবার আপনাকে আপনার বন্ধুরা ডাকছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আর ওদিকে আপনার আব্বা জ্বরে কাঁদতাচ্ছে, আপনি কী করছেন, মনে আছে এসে তো খেলতে চলে যেতাম, এই যে বললো খেলতে চলে যেতাম, মানে ও ফ্যামিলি ওরিয়েন্টেড নয়। প্রশ্নগুলি কিন্তু এমন হতে হবে যে ও ছোটোবেলায় কেন মায়ের প্রেমের কথা বলে দিতে পারে, এমন হতে হবে, কিন্তু সরাসরি প্রশ্ন করা যায় আপনার আগের কথা বলুন, খেলার কথা বলুন, কিন্তু বলবে না। সেই জন্যে বুদ্ধি করে যারা সুন্দরবনে গিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করে, ওরা জানে কোথায় খোঁচা দিলে মধু পড়ে আর কোথায় খোঁচা দিলে গুঁড়ো গুঁড়ো মোম পড়ে। তোমাকে ওই মধু সংগ্রহকারী অভিজ্ঞ মানুষ হতে হবে, কোন কথা বললে জবাবটা তোমাকে একটা পথ দেখাবে সেটা তোমাকে বুঝতে হবে। আন্তরিক প্রশ্ন করলে, অযৌক্তিক প্রশ্ন করলে সেটা রোগীর কিন্তু বিরক্তির কারণ, বরং বলা ভালো, রুগীকে কোনো কথাই জিজ্ঞেস করতে হবে না, তুমি রুগীর সঙ্গে গল্প করতে শুরু করো, রুগীর সব কথা মনে করে বলে দেবে, কিন্তু যেই তুমি জিজ্ঞাসা করবা ওই তথমত খেয়ে বলো অত কথা মনে আছে, ব্যাস এড়িয়ে চলে গেল, সেই জন্য তোমার সঙ্গে গল্প করতে হবে। আচ্ছা শুনুন না গো, বলি আপনার ক ভাই বোন ছিলেন, কার সঙ্গে আপনার ভাব ছিল, আপনি কার সঙ্গে বেশি মারামারি করতেন, কেন করতেন, এই মারামারি করার জন্য কার কাছে বকা খেতেন, কবে পর্যন্ত বকা খেয়েছেন, তারপরে কী হলো, আপনারা আপনি তো একটু বড়ো হলেন, তারপরে আপনার সবচেয়ে মনটা খুশি হতো কিসে, মানে খুশি মানে এইরকম আর কি, আপনি খেলছিলেন, আপনার বাবা বললো আমি তোর মামা বাড়ি যাচ্ছি যাবি, তো আপনি কী বলতেন, তুমি যাও আমি খেলবো, না বলতেন দাদা দাও আমি চলে আসছি, জবাব দেবেন, এইবার বলতে হবে তখন, আচ্ছা ছেড়ে দিন তখনকার কথা, এখন তো আপনার শরীরের এই অবস্থা, এখন যদি কেউ আপনাকে বলে অমুক জায়গায় যেতে, আর ধর্মীয় স্থানে আপনাকে নিয়ে যাবে, আপনি চলতেই পারেন না, কিনবে তাতে হাঁটু তো ফুলে আছে, দেখো বাবা হাঁটু ফুলে থাকা যাই হোক, আমি ট্যাবলেট খেয়ে গেলেও যাবো, আমি লোক পাই না দিয়ে যেতে পারি না, যাওয়ার জন্য তো আমি বসে থাকি। তাহলে ছোটোবেলাকার কথা বড়োবেলাকার কথা ম্যাচ করাতে হবে, ম্যাচ কেন করাতে হবে, কারণ আমরা জানি সিভিলিয়ানের ফিলসফি মেডিটেরিয়ানের ফিলসফি অপোজিট। মেডিটেরিয়ান আমি শুধু বলবো না, সাইকোটিক ম্যানেজমেন্ট দুটো ড্রাগ আমরা নিয়েছি, শুধু মেডিটেরিয়ান, এদের ফিলসফি অপোজিট। কীরকম সিভিলিয়ানের ফিলসফি হলো, ছোটো বয়সে অনেক দুষ্টু, অনেক শাসন, অনেক মার খেতে হয়েছিল, কিন্তু পরে পরে বড় হয়ে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, সবাই তাকে প্রশংসা করে, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস হলো, এটা হলো সিভিলিয়ানের ফিলসফি। এই আইডিয়াটা কিন্তু অনেকখানি এগিয়ে দেবে ভাবনা চিন্তায়। আর একটা কথা, এ তো মনে করে বলতে পারছে না, তখন জিজ্ঞেস করতে হয় আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে, এরা পড়াশোনা করিয়েছেন, করিয়েছি, পড়াশোনা না করলে আপনার স্ত্রী ওদের বকতেন, আপনি তো বকতেন না নিশ্চয়ই, কেন বকবো না, আপনি নিজেই তো পড়েননি, আপনি নিজেই তো বকা মার খেয়েছেন পড়ার জন্যে, আমি পেয়েছি বলে আমার বাচ্চারা পড়বে না তা কী করে হয়, একথার মানে হলো সিরিয়াস ডমিন্যান্ট, মানে উনি একদিন ছিলেন ক্যাজুয়াল, এখন কিন্তু সিরিয়াস, তাই বাচ্চারা না পড়তে বসলেই
বাইরে থেকে এসে জিজ্ঞেস করেন স্ত্রীকে আর পেটানি লাগান, তাহলে তাহলে একটা একটা দিক এমন করে একটা একটা প্রশ্নগুলি কিন্তু একটা একটা ওষুধের প্রশ্ন করে করে তাকে ছেড়ে দিয়ে আর একটা ড্রাগকে ধরতে হবে। রুগী কিচ্ছু জানে না কিন্তু কোন ড্রাগ থেকে প্রশ্ন করা হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, শকুন উপর দিয়ে ওড়ে, ওর খাবার থেকে ভাগাড়ে, তো বলা হয় যে গেলাগালির ছলে বলে আর কি, যারা ওই অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বলে অনেক বড় হয়েছে, ও ঠিকই অনেক লেখাপড়া শিখেছে, অনেক বয়স হয়েছে, কিন্তু অনেক বুদ্ধি হয়েছে, অনেক পড়া টাকা পয়সা আছে, কিন্তু হলে কী হবে, ওর নজর খারাপের দিকেই, মেয়ে লোক দেখলেই ওর রাত চোখে ঘুম থাকে না রাতে, কিন্তু লোকটা সব গুণ আছে। মানে শকুন যত উপর দিয়েই উড়ুক না কেন, তার নজর থাকে ভাগাড়ের দিকে, আমাদেরও তাই নজর থাকবে ভাগাড়ের দিকে। কীরকম, আমরা যতই গল্প করি না কেন, আমাদের প্রশ্নের জবাবটা হবে মেডিসিন ওরিয়েন্টেড। মানে আমি যে প্রশ্নটা করবো গর্ভচ্ছলে, ও বুঝতেও পারবে না যে আমি ওকে এই কথাগুলো দিয়ে কোনো ড্রাগে ঢুকতে চাইছি। এবার যদি আমি সায়েন্টিফিক ওয়েতে বলি, আমার কাছে এই মুহূর্তে একটা রুগী এসেছে, আমি তাকে ঠিক করব, আমি প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন তো আগেই ঠিক করে ফেলেছি, কিন্তু ফোর্থ সাইকেল, ফিফথ সাইকেল বা এই ফোর্থ চেন আমি আবিষ্কার করতে গিয়ে যে কথাটা প্রথম জিজ্ঞাসা করবো সে হচ্ছে প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন ঠিক হয়ে গেছিলো যে এর মধ্যে কোন বিষয়টা প্রকট আছে। তো সে তো বুঝেই গেছি প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশনেই ড্রসরা পেয়ে গেছি, সিপ্রিনাম পেয়ে গেছি, সরিনাম পেয়ে গেছি, কার্বোয়েস পেয়ে গেছি, কার্বোনিমিলিস পেয়ে গেছি, হাইড্রোপিনা পেয়ে সব পেয়ে গেছি, এবার তো বাকি রোগ সাইকোটিক দিকটা শুধুমাত্র। তাহলে আমি এবার ওকে যে প্রশ্নটা করব, ওই বয়স্ক লোক মুরব্বীকে আমি বলবো আপনি বিকালে খেলতে যেতেন কি যেতেন না, উনি বলতেই পারেন আমি তো খুব দুর্বল ছিলাম, আমি বিকালে খেলতে যেতাম না, বাড়ি বসে আপন মনে যা তো আমি আঁকতাম, তারপর হচ্ছে পুতুল নিয়ে খেলতাম ইত্যাদি ইত্যাদি, কোথাও যেতাম না। এই এক জবাব হতে পারে। এই যদি জবাব হয় নিশ্চয়ই ফ্যামিলি ওরিয়েন্টেড নয়, আমি ঢুকবো না সুজা মেডিকেলে ঢুকবো না। তবে আর একটা কথাও জিজ্ঞাসা করবো, সে হলো আপনি আপনার কত বন্ধু ছিল, এই বন্ধুদের কাছে সঙ্গে কত গল্প করতেন, আপনি বেশি কথা বলতেন না বন্ধুরা বেশি কথা বলতো, বলতে পারেন উনি যেহেতু উনি বলেছেন খেলতে খেলতে যান না, ওনার কাছে বন্ধু নেই, স্কুলে গেলে বন্ধু থাকবেই, তাহলে আপনি বেশি কথা বলতেন ওদের সঙ্গে না ওরা আপনার বেশি গল্প করত। বলল যদি ও সুজা হন তাহলে উনি বলবেন ওরা গল্প করে আমি শুনি, আর যদি সুজা না হন বা মেডে হন তাহলে বলবে ওরাও যেমন বলে আমিও তেমন বলি। তখন আমরা কনফার্মেশনের যদি জিজ্ঞাসা করবো তাহলে বলুন কার সঙ্গে আপনার ভাব ছিল, বললো অমুকের সঙ্গে ভাব ছিল ছোটোবেলায়। তারপরে এবার যদি বলা জিজ্ঞেস করা যায় উনি অসুস্থ হলে আপনি খেলতে যেতেন, দেখুন অত খেলাধুলার তো কেউ ছিল না, আমরা তো শহরে বড় হয়েছি, আর কি টিভি দেখতেন, মোবাইল ঘাঁটতেন, ঘাঁটতাম তো ওই আপনার ভালো লাগা মানুষ যখন অসুস্থ হলেন আপনি মোবাইলটা কী করতেন, যদি উনি সাইকোটিক হন মোবাইল টোবাইল সব বন্ধ করে দিয়ে বসে থাকতাম, আমার ভালো লাগতো না কিচ্ছু, মনটা আমার কষ্ট হতো, আর যদি না হন বললো পাশে বসে মোবাইল খেলতাম, এটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড মেন্টালিটি নয়, ফলে আমরা সোজা মেডোর দিকে যাবো না। সোজা মেডোর দিকে তখনই যাব যদি কারোর মধ্যে পরিবার কেন্দ্রিক মানসিকতা, পরিবার কেন্দ্রিক মানসিকতা বলতে বোঝায় যার প্রতি তার ভালোবাসা, এটা তো একদম ছোটো থেকে একদম ছোটোবেলা থেকে শুধু পরিবারের লোকেদের কোলেই যেত, বাইরের লোকের প্রতিবেশী কোলেও যেত না, এরা হলো পরিবার কেন্দ্রিক। আবার একটু আগে তো বলেছিলাম সেই পরিবার কেন্দ্রিকতা যদি খুব গভীরতা থাকে, মানে ভয়ঙ্কর ধরনের থাকে যে মাকে পায়খানা করতে যেতেও নিয়ে যেতে হতো, তাহলে কিন্তু আবার ওটা চলে যাবে হাইড্রোপামিনামের দিকে, যে ভয়ঙ্কর ধরনের অ্যাটাচমেন্ট। আচ্ছা, এই গেলে একটা দিক। আর একটা দিক হলো প্যাথোলজি ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন, যেহেতু সেটা হলো যদি আমরা জানতে পারি যে এই মানুষটি আগে ছিলেন গ্রামে, চাকরি করে শহরে চলে এসছেন, তো কথা প্রসঙ্গে জিজ্ঞেস করাই যায় ভালোই করেছেন, আর বা আমার সঙ্গে থেকেই বা কী হবে, না না দেখছো ওরকমটি কে বলছেন কেন, ওরাই তো আমাকে এত বড় করেছে, আমি তো বাধ্য হয়ে এসেছি, কারণ আমার 9:30 ডিউটি, আমাদের বাড়ি কত দূর, আমি ভোটাতেও বেরোই তাও পৌঁছাতে পারবো না, প্লাস রাস্তাঘাটে অনিশ্চয়তা, আমার তো চাকরি বাঁচবে না, তাই এসেছি, যার জন্য আমাকে কী হয় একবার পরিবারের কাছে যেতে হয়, আবার বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে সেখানকার কথা ভাবতে হয়, সুযোগ মতো চলেও যেতে হয়, আমি তো ভীষণ সমস্যার মধ্যে আছি, কতদিন পারবো ছুটতে জানি না। তাহলে বোঝা গেল এই মানুষটি পরিবার কেন্দ্রিক। এই পরিবার কেন্দ্রিকতা যখনই পেয়ে যাবো তখন দুটো প্রশ্ন করতে হবে। আচ্ছা,
আপনাকে যদি আপনার বন্ধু বলে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা তুমি কাউকে বলো না, আপনি আপনার স্ত্রীকে বা স্বামীকে কতক্ষণে বলবেন? কখনো না। এটা একবার ঢুকে গেলেও আর বেরোবে না, কত কথা আছে পেটে। তবে এই পেটে থাকা মানুষগুলো কিন্তু একটু ভুড়ি হয়, আমারই মতো হয়, কিন্তু আমি আবার কোনো কথা রাখতেই পারি না। যাই হোক, ওই মতো হবে না, কেন বলা হয় পেট মোড়া, কেন পেটের মধ্যে কথা জমাতে পারে। কড়া এই রকম নয়, কড়া কিন্তু আমরা একেবারে সাইন্টিফিক ওয়েতে যাচাই করে নেবো, আপনি কাকে প্রথম বলবেন। আপনি বন্ধুর সঙ্গে কত গল্প করতে, যদি থুজা হয় কখনো বন্ধুর সঙ্গে গল্প করে না, আর যদি করে, আর একদম ছোটো সোজা বাচ্চা তো কথাই বলে না মুখ দিয়ে, ওর সঙ্গে বয়স্করা কথা বলুক ও খালি মিটি মিটি হাসে, ছোট্টবেলা থেকে নত সোজা হয়েই জন্মেছে, যার জন্যে ওই ছোটো বাচ্চাকেই আমরা ঠিক করে নিতে পারবো যে ও সোজা ছিল কি না, শুধু মিটি মিটি হাসতো, মুখে কোনো উমা শব্দ করতো না। অন্যদিকে মেয়েরও ও কিন্তু অনেক কথা বলতো, ভাবটা এমন যেন এক্ষুনি সব কথা বলে দেবে, তা অনেক কথা বলার চেষ্টা করতো, মুখ দিয়ে ফু হয়ে বেরিয়ে যেত। তাই বয়স্করা নিয়ে কত হাসাহাসি করে, কত কথা বলতে চায়, কিন্তু সবই হাওয়া হয়ে বেরিয়ে যায়। তাহলে সাইকোটিক দিকটা, এই সাইকোটিক মায়োজমের যে দুটো মেডিসিন থুজা এবং মধুরিনাম, একে বুঝতে গেলে, এর জীবন দর্শন বুঝতে গেলে ব্যাপারটা আমি বলে দিয়েছি কত সহজ। থুজার বন্ধু থাকে না, মেডোর অনেক বন্ধু থাকে, থুজা কোনো কথা মুখ দিয়ে বের করতে চায় না, থুজার লোক, থুজার বাড়ির লোক জানে কত বড়ো বদমাস, আর এরা বাইরের লোক জানে কত বড়ো কত ভালো, ওই মতো ভালো মানুষ আর হয় না। এটা একটা দিক। অন্যদিকে মেডো রাগুলো হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক যেমন করে হাইড্রোফোমিনের হয়, তবে হাইড্রোফোমিনের পরিবার কেন্দ্রিক তো ওরকম নেই, কিন্তু আছে। কোন বিষয়টা আছে, হ্যাঁ কী বলে না, অনুসারের কথা আমি বলছি না, বলছি তুমি যদি একটা কুকুর পুষো আর ওকে যদি তাড়িয়েও দাও মেরে, ও কিন্তু ঠিক সময়ে চলে আসবে, ওরা এত প্রভুভক্ত হয়। সেই জন্যে তুমি, তোমাকে যতটাই পরিবারের লোক যাই বলুক তাই বলুক, তুমি কিন্তু পরিবার ছেড়ে চলতেই পারবে না। কিন্তু সাইকোটিক মায়াজম এমন হয় না, যেহেতু ওর আঠা লাগানো আছে তাই বাবা মা যাই বলুক, গালাগালি করুক, তাড়িয়ে দিই, তোর পয়সা নেবো না, তুই আমার মতো বিয়ে করেছিস ইত্যাদি ইত্যাদি, তবুও কিন্তু ও ওর মতো ওর কাজটা করেই যাবে, মাসে মাসে টাকা পয়সা ওর হাত দিয়ে নেবে না, বন্ধুর হাত দিয়ে পাঠিয়ে দেবে, বাজার করে পাঠিয়ে দেবে, পরিবারের প্রতি এত আকর্ষণ, এটা হাইড্রোফোমি নামে। কিন্তু সাইকোটিক মায়াজম দিয়ে একবার দেখবে আর পাঠা দা, যে আমার আমার বিয়েটা যদি তোমাদের আপত্তি আলাপত্তি থাকো গিয়ে, থাকো নিজের মতো থাকো গিয়ে, কিন্তু হাইড্রোফোমি নাম, কিন্তু হাজার গালাগালি হাজার ধাক্কা খেয়েও ও কিন্তু বাবা মায়ের সেবা যত্ন করেই যাবে, ওকে কোনোভাবেই ফেরানো যাবে না। এই জন্য স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে, যে বাবা মা দেখতে পারে না তোমাকে, সেই বাবা মার জন্য তুমি এরকম কেন করো, কী করেছে বাবা মা তোমার, ওসব তুমি বুঝবে না। আর কী করে বুঝবো, তো হাইড্রোফোমি নাম, হাইড্রোফোমিনকে বুঝতে পারো শুধু হাইড্রোফোমি নাম। সেই জন্যে কথা বলার সময় তার ধরন দেখে তার ঠিক করতে হবে, এর মধ্যে কোন জীবন দর্শন ছোটো থেকেই প্রকট ছিল। কারণ আজকে যতই বয়স হোক আমরা তাকে পিছনে পাঠিয়ে দিতেই পারবো, কারণ আমাদের পথটাই তো গো ব্যাক, গো ব্যাকে যদি আমরা না যেতে পারি তাহলে তো আমাদের পথটাই চলবে না, বর্তমানের সঙ্গে কিছু নেওয়া যাবে না। বর্তমানের এখন ভাবো, খুব একজন বড় নেতা, নেতা মানে দুনম্বরই তো, সাথে অনেক চামচা এসছে, বললো আমাদের সাহেব গরিবের জন্যে প্রাণ কিছুই রাখে না, সব দিয়ে দেয়। কবে? এখন। এটা জেনে প্রেসক্রিপশান করলে তুমি ফাঁদে পড়বে, ওনাকে বুদ্ধি করে তোমাকে পিছনেই পাঠাতে হবে। এবং নেগেটিভ এইসব ক্ষেত্রে প্রশ্ন করা খুব মুশকিল, কারণ তো ভিআইপি, ভাবটা এইরকম যেন পা পিছলে গেছে তাই এখানে ঢুকে পড়েছি, আদারওয়াইজ আমার ডাক্তারের কোনো দরকারই নেই। তখন বুদ্ধি করে প্রশ্ন করতে হয়, আপনার তো অনেক বন্ধু ছিল বলুন, সব বন্ধুর সঙ্গে তো এরকম ভাব ছিল না, আর ওই বয়সে আপনি মনে করে একটু নিশ্চয়ই আপনার মনে পড়বে স্কুলে যাওয়ার জন্য কিন্তু অনেক বকা খেতে হয়েছে আপনাকে, সে সব বাচ্চারাই ছোটোবেলায় এরকম থাকে, বড় হলে বুঝতে শিখে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে ছোটোবেলা থেকেই মানুষটা ওই রকম ছিল। এখন নাম কেনবার জন্যে দান দান করে, ইলেকশনে জেতবার জন্য দান দান করে, এই দান দানকে কোনো গুরুত্বই দেওয়া যাবে না, ছোটোবেলাটাতেই পৌঁছে যেতে হবে। আর আজকে যদি না যেতে পারো আর অনেক জায়গায় ওষুধ খেয়েই তোমার কাছে এসেছে, তাহলে আজকে অন্তত কমসে কম এরা তো টিউবারকুলার ডায়ালিসিসের দুটো দিকই সমান আছে, এক হচ্ছে যেমন ভীষণ ভালো দিক আছে, আর আবার অন্য দিকে হচ্ছে এদের চরিত্রের মধ্যে
খারাপ দিক অনন্ত খারাপ দিক আছে। অর্গানে দেখবেন আপনারা লেখা আছে সাইকোটিক মায়াজম এই হয় সেই হয় ওই হয়, কিন্তু আমি আমার গবেষণায় দেখেছি কেউ কিচ্ছু করে না, যা কিছু করে সব টিউবারকুলার ডায়াথিস। আর কারণ টিউবারকুলার ডায়াথিসটা ডাক্তার বাবুদের কাছে মাঝে মধ্যেই যায় বিভিন্ন কারণে, আজ এলার্জি পশু সর্দি তারপর দিন গলা ব্যথা, এই করে করে এত বেশি এদের চিকিৎসা চলে যার জন্য মানুষটি এইরকমভাবে কষ্ট পায়। তার জন্যে আপনি যদি লোকটাকে ইনস্ট্যান্ট আরাম দিতে হয় তাহলে ওই ধরনের ধড়িবাজ লোককে আজকে ওনাকে কার্বোভিজি দিতে হবে এবং তার সিএমই দিতে হবে। যেই মাত্র আপনি কার্বোভিজ সিএম দেবেন ওর শরীরের মধ্যে একটা আনন্দ এসে যাবে, তখন কিন্তু আপনার পায়ের কাছে এসে বলবে ডাক্তার সাহেব অনেক পাপ কাজ করেছি আপনি বাঁচান, সেদিন তো ওরা ছিল আজকে আমি একা একা এসেছি, এরা আমার পিছন ছাড়ে না, এরা হচ্ছে আমার চাটুকা, আপনি আমাকে আজকে আমার সব কথা বলছি আপনি আমাকে বাঁচান, আমি আপনি বুঝে গেছি আপনিই পারবেন আমাকে বাঁচাতে। এক ডোজ কার্বোভিজ সিএম ও সমস্ত বিদ্যা বুদ্ধিকে উজাড় করে দিয়ে নিজের সমস্ত পাপ আজকে আপনাকে সব করে দেবে, তখন আপনাকে কিন্তু কেস করতে সুবিধা হবে। তবে যতদিন কার্বোভিজ সিএম কাজ করবে, কারণ এই ধরনের লোকেরা রেগুলার বিভিন্ন ওষুধ খায়, বিশেষ করে এরা খুব ইম্পর্টেন্ট হয়, আর রেগুলার সেক্সের ওষুধ খায়, কারণ ওদের প্রতিদিন নতুন নতুন মহিলা লাগে, কেমন আবার এরকম মহিলারাও হন প্রতিদিন নতুন নতুন পুরুষ লাগে এদের, কিন্তু এরা বিভিন্নভাবে ওষুধ খায় উত্তেজনা বাড়াতে, ফলে এদের কার্বোভিজ সিএম দ্য ফার্স্ট মেডিসিন, কেউ বলবে না তোমাকে আমি ইম্পর্টেন্ট, দোকানে গিয়ে সন্তোষ পাড়ে গিয়ে কিনে নিয়ে আসে লুকিয়ে, অন্য লোক দিয়ে আনে বা বউ বলেছে তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে, কারণ দিনের পর দিন বউ জেগে আছে আর সে ঘুমিয়ে আছে, তাই বলেছে কোর্টে দেখা হবে, বউ তো বাঁচাতে হবে, লোকে কী বলবে বউ চলে গেছে তাহলে নিশ্চয়ই তোমার দোষ আছে, অত দুর্বলতা এ নিশ্চয়ই আর কিছু কিছু ডালমে কুচকালা, অতএব ওরা ওই ওষুধ খেয়ে সংসার বাঁচায় কতদিন, এরপরে আর ওষুধ তো কাজই করে না, সেটা একটাই ওষুধ আছে সেটা কার্বোভিজ। তাই বলে হ্যাঁ শোনো আমাকে কালকে বলছিল এই ছেলে ঘুমিয়ে যাচ্ছি, তো আমাদের সমাজে ইম্পর্টেন্ট পুরুষের সংখ্যা প্রায় 90%, কিন্তু দয়া করে তোমাদের কাছে কেউ সেক্সটাকে বাড়াবার জন্য এলে তুমি বলবে নিশ্চয়ই বাড়িয়ে দেবো, কিন্তু তুমি কোনো এরকম চটজলদি কোনো ভূমিকা নেবে না, তখন শুধু একবার জিজ্ঞেস করো আপনি এই যে বাড়াবার জন্য আমার কাছে এসেছেন এরকম কঠোরগুলো ডাক্তারের কাছে গেছে, না কোনোদিন যায়নি, মাঝে মধ্যে এই ওষুধগুলো খেতে হয় বলুন, সে মাঝে মধ্যে একটু এত খাই রোজ খাই বলবে মাঝে মধ্যে খাই, তার জন্য কার্বোভিজ সিএম মেডিসিন, কার্বোভিজ সিএম কার্বো কেন এগুলো গ্ল্যান্ডেরও সমস্যা, কার্বোভিজ সিএম কার্বোনেমিলি সিএম সরিনাম হয়ে কিন্তু ফটাফট ফটাফট পাল্টে গেল না, ওনাকে বলতে হবে শুনুন আপনি কি ভালো হতে চান, হ্যাঁ ভালো তো হতেই চাই কতকাল এভাবে চলবে, ভালোই হতে চান তাহলে যেমন যেমন ওষুধ দিচ্ছে তেমন তেমন খাবেন, বাকি দায়িত্ব আমার আপনি একটু ধৈর্য ধরে খান, কারণ তুমি আজকে কার্বোভিজ সিএম কাল কার্বোনেমিলি সিএম পরশু সরিনাম দিয়ে কিন্তু কেসটাই হাতছাড়া হয়ে যাবে, তুমি তাকে ভোকাল টনিক দিতে হবে, শুনুন আমি জানি কীভাবে বাড়ে কিন্তু